মাতার চরণ তুল্য নয় রে গয়া কাশি আর তুই সেই মাকে মা বলে ডাকিস না ছি ভরত বলছে দাদা গো তুমি কাকে মা বলে ডাকতে বলছো যে মহিলার জন্য অযোধ্যাটা শ্মশান হয়ে গেল সেই মহিলাকে না যে মহিলার জন্য তোমার মতো দেবতুল্য দাদা বনবাসী হয়ে গেল সেই মহিলাকে না যে মহিলার জন্য আমার পিতাশ্রীর মৃত্যু হয়ে গেল তুমি সেই মহিলার কথা বলছো ছি 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 বল ছি আমার সম্মুখে এইসব কথাগুলো বলতে তো লজ্জা করছে তো জিহ্বাটা করছে না মাকে মহিলা বলে সম্বোধন করতে তোর লজ্জা করলো না ভালো ছি শনভর তুই যদি মায়ের চরণ ধরে যদি ক্ষমা না চাস আমি এই মুহূর্তে অযোধ্যায় থাকব কি বললি দাদা কি বললে দাদা তুমি অযোধ্যায় থাকবে না তুমি কোথায় যাবে আমি যেমন বলেছিলাম শান্তিতে ছিলাম আমি বনে চলে যাব ভরত বলছে দাদা আমি মাকে বলে যার জন্যে পরিচুরি সেই বলেছ তোমার প্রেমে ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে আজ আমি আমার নিজের মাকে মা বলে ডাকি না আজ তুমি অযোধ্যায় ফিরে এসে রাগদা আমার উপর ঝাড়ছো দাদা ঠিক আছে দাদা আমি মাকে মা বলে ডাকতে পারি তবে একটা শর্ত যদি তুমি আমার শর্ত রাখতে পারো আমি মাকে মা বলে ডাকবো 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 ভরত তুই মাকে মা বলে ডাকবি মায়ের চরণ ধরে ক্ষমা চাইবি বল ভরত বল তোর জন্য আমি সব কিছু করতে প্রস্তুত কি করতে হবে বল ভরত দাদা তোমার কিছু করতে হবে না যদি তুমি এই অযোধ্যার রাজা হতে পারো আমি মাকে মা বলে ডাকবো ভরত কেন এই খেলাটা খেললো ভরত মনে মনে চিন্তা করছে আমার মায়ের মনের ইচ্ছা ছিল আমি হব অযোধ্যার রাজা আমার মায়ের মনের ইচ্ছা আমি পূরণ হতে দেব না একদিক থেকে তো আমি মাকে হারাতে পারলাম কিন্তু ভরত তো জানে না রামচন্দ্র আর কৈকেয়ীর মধ্যে কি গোপন আলোচনা ছিল এটা তো ভরত জানে না যখনই ভরত এই কথা বলেছে রামচন্দ্র বলল ঠিক আছে ভরত এই অযোধ্যার রাজা হলে তুই যদি মাকে মা বলে ডাকিস আমি কথা দিলাম ভাই এই অযোধ্যার রাজা আমি হব তুই শুধু মায়ের চরণ ধরে ক্ষমা চেয়ে সত্যি দাদা তুমি অযোধ্যার রাজা হবে হ্যাঁ আমি কথা দিলাম কথা দিলাম ভরত আচার খেয়ে ফেলল কৈকেয়ীর চরণ যখনই কৈকেয়ীর চরণে আছাড় খেয়ে পড়ল কৈকেয়ী ও ভরতকে জড়িয়ে ধরে ভরত আর কৈকেয়ী কান্নাকাটি শুরু করে দিয়েছে রামচন্দ্র মনে মনে চিন্তা করছে যা হোক অন্তত আমি আমার মেজ মায়ের চোখের জলটা আমি মুছিয়ে দিতে পারলাম এবার রামচন্দ্র ভাবছে মেজ মায়ের চোখের জল তো আমি মুছিয়ে দিলাম কিন্তু এদিকে যে আমার গুরুদেব বড্ড লাফালাফি ঝাপাঝাপি করছে কি গো সেই লীলার সর্বাগ্রে যেটা বলেছিলাম বিশ্বামিত্র ঋষি একেবারে কাপড়ের কোঁচাটা ধরে নিয়ে রাস্তা ঘাটে যেখানে যাচ্ছে সবাইকে ডেকে বলছে ওরে সমনে দমনে রাবণে রাজা রাবণ দমনরা সমনে দমনে রাবণে রাজা রাবণ দমনরা সমনে ভবনে হয় না গমন যে লয় রামে সমন ভবন হয় না গমন জেলায় না মেরে না আমার সমন ভবন হয় না গমন জেলায় না মেরে না আমি রামের গুরুদেব আমি রামের গুরুদেব রামের গুরুদেব আমি রামের গুরুদেব আরে ভালো করে দেখ না আমার রামের গুরুদেব ভালো করে দেখ না সবাই আমি রামের গুরুদেব আমার মতো গুরু নাই রে আমি রামের গুরুদেব গুরু নাই রে আমি রামের গুরুদেব আমার মতো বিশ্বামিত্র তো বাবা একেবারে রাস্তাঘাট কাঁপিয়ে চলছে রামচন্দ্র বলছে ভরত এ ভরত শোন ভাই অযোধ্যার রাজা তো আমি হব তুই তো বললি তা হ্যাঁ রাজা হতে গেলে কি করতে হয় রে ভাই আমি তো জানি না তুই এক কাজ কর তুই সোজা চলে যা আমাদের কুলগুরু বৈশিষ্ট্যদেব আর বিশ্বামিত্র আমাদের
গুরুদেবকে ডেকে নিয়ে। কেন? কি গো বাবা, যখন দেশের একটা মেম্বার তৈরি হয় তখন তো অনেকে মিলে মেম্বার তৈরি করে না, একা একা মেম্বার হয়ে যায়। তাহলে আমি যে রাজা হব তার তো অনেক করণীয়, অনেক কাজ কর্ম, অনেক কিছু আছে। কি বিধি কি বিধান আমরা তো কেউ জানি না। এক কাজ কর ভাই, তুই গিয়ে আমাদের কুলগুরু বশিষ্ঠদেব আর গুরুদেব বিশ্বামিত্রকে ডেকে নিয়ে আয়। ভরত চলেছে কোথায়? ভরত কুলগুরু বশিষ্ঠদেব আর গুরুদেব বিশ্বামিত্রকে ডাকতে চলেছে। কুলগুরু বশিষ্ঠদেবের কাছে গিয়েছে, বশিষ্ঠদেব তো একেবারে বড় একটা লম্বা ফর্দ ধরিয়ে দিয়েছে। আর বিশ্বামিত্রের কাছে গিয়েছে, বিশ্বামিত্র বলে কে দাঁড়িয়ে ওখানে? বলে গুরুদেব আমি ভরত। বলে ভরত হঠাৎ কি মনে করে? গুরুদেব 14 বছর পর অযোধ্যায় দাদা ফিরেছে, তাই আমরা সবাই সিদ্ধান্ত করেছি অযোধ্যা রাজা করব দাদাকে। কিন্তু রাজা হতে গেলে কি করতে হয় আমরা তো জানি না। গুরুদেব আপনি যদি একটু যান। সব আমার যাওয়ার কোনো দরকার নেই বাবা, সোজা গিয়ে দাদাকে বলবি ওই অভিষেক সভা হবে, তোদের কুলগুরু বৈশিষ্ট্যদেব দিন ধান ঠিক করে দিয়েছে তো। বলে দাদাকে গিয়ে বলবি ওই অভিষেক সভা হবে, অভিষেক সভায় 3টে বড় বড় সিংহাসন তৈরি করতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না 3টে সিংহাসন, একটা হবে 7 ফুট হাই, একটা হবে 5 ফুট হাই, একটা হবে 3 ফুট হাই। হ্যাঁ বাবা, বিয়ে বাড়িতে কোন অনুষ্ঠান বাড়িতে চেয়ার তো সব এক সাইজের হয় না, কি ছোট বড়? বিশ্বামিত্র ছোট বড় করলো কেন? বিশ্বামিত্র দূরভিসন্ধি। কি সন্ধি? বিশ্বামিত্র মনে মনে চিন্তা করছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরুদেব আমি, সেটা প্রমাণ করতে হবে। কিভাবে? রাম যখন রাজা হবে ওই অভিষেকে স্বর্গ মর্ত পাতাল হতে বহু লোক নিমন্ত্রিত হবে, সবাই আসবে। আর ওই 7 ফুট যে সিংহাসনটা থাকবে, ওই 7 ফুট সিংহাসনে আমি বিশ্বামিত্র বসে থাকবো। 5 ফুট সিংহাসনটা কি হবে? কুলগুরু বশিষ্ঠদেব বসবে। আর 3 ফুট সিংহাসনটা কি হবে? অযোধ্যার রাম রাজা হবে, সে বসবে ওই 3 ফুট সিংহাসন। সম্ভব? দাদাকে গিয়ে বলবি 3টে সিংহাসন, একটা 7 ফুট, একটা 5 ফুট, একটা 3 ফুট। 7 ফুটে বসে থাকবো আমি, 5 ফুটে বসে থাকবে কুলগুরু বশিষ্ঠদেব, আর 3 ফুটে বসে থাকবে তোর দাদা রামচন্দ্র। আর স্বর্গমর্ত পাতালে সর্বত্র নিমন্ত্রণ কর, আর সবাইকে বলে আসবি ওই অভিষেক সবাই যত মানুষ হাজির হবে সবাই যেন ওই 7 ফুট সিংহাসনে যে বসে থাকবে সবাই যেন তাকে প্রণাম করে। আর প্রণাম করা যদি ভুল ভাল হয় কি হবে? শিরচ্ছেদ করা, সর্বনাশ। এত কড়া নিয়ম! ভরত তো ছুটেছে দাদার কাছে, ও দাদা দাদা কি হয়েছে? দাদা 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 শোনো দাদা, অভিষেকের গল্পটা শুধু শোনো। বলে কি গল্প? বলছে দাদা আমাদের গুরুদেব বিশ্বামিত্রের কাছে গিয়েছিলাম, বিশ্বামিত্র সবকিছু তো বললো, তার সঙ্গে 3টে সিংহাসন তৈরি করতে বলেছে। একটা সিংহাসন হবে 7 ফুট, একটা সিংহাসন হবে 5 ফুট, একটা সিংহাসন হবে 3 ফুট। হ্যাঁ ভরো, 7 ফুট 5 ফুট 3 ফুট কি হবে? বলে কেন দাদা তুমি বুঝলে না? আমাদের গুরুদেব যিনি বিশ্বামিত্র উনি ওই 7 ফুট সিংহাসনে বসবে, কুলগুরু বশিষ্ঠদেব উনি বসবে 5 ফুট সিংহাসনে, আর 3 ফুট সিংহাসনে তুমি বসবে। আর দাদা সর্বত্র নিমন্ত্রণ করতে বলেছে, আর সবাইকে বলে দিতে বলেছে ওই অভিষেক সবাই যারা আসে হাজির হবে না সবাই যেন 7 ফুট সিংহাসনে যে ব্যক্তি বসে থাকবে তাকে যেন সবাই প্রণাম করে। ভালো ভালো, তা লক্ষণ, ওই লক্ষণ, ওই শত্রুগণ, আরে ভাই তোরা দু ভাই চলে যা, স্বর্গমর্ত পাতালে সব জায়গায় নিমন্ত্রণ করে দে। লক্ষণ আর শত্রুগণ দুটো ছোট, এই ছোট দুটো একেবারে এদের নিমন্ত্রণ দিতে পাঠিয়ে দিয়েছে। আর ছোটদের নিমন্ত্রণ দিতে দিলে জানেন তো অনেকজন আজ মিস করে ফেলে। সবাইকে নিমন্ত্রণ করলো, নিমন্ত্রণ করতে করতে একজন বাদ পড়ে গেল, কে বলুন তো? সে অন্য কেউ নয়, সে হচ্ছে দেবর্ষী নারদ। নিমন্ত্রণ বাদ করবে না? রাত দিন বিনা যন্ত্র নিয়ে কখন মধুসূদনপুর, কখন জামতলার হাট, আর কখন গোবিন্দপুর, দেখা হয়নি আর নিমন্ত্রণ দিতে মন।
দেখতে দেখতে ঠিক অভিষেক শুরু হয়ে গেছে। আর যেদিন অভিষেক শুরু হয়ে গেছে ওই অযোধ্যায় স্বর্গ মর্ত পাতাল হতে সবাই অযোধ্যায় ভিড় করছে। কেন? সবাই রাম রাজা হবে, সবাই ওই রাজসভায় যাচ্ছে দর্শন করার জন্য। আর ঠিক এ মতো সময় ওই দেবর্ষি নারদ, নারদ ওই আকাশ পথে চলছিল আর বিনা যন্ত্র নিয়ে ভজন গাইতে গাইতে যাচ্ছে। বলরে যন্ত্র রাম নাম মন্ত্র, রাম নাম বিনিয়া কি আছে বলছে, কেন তুমি জানো না স্বর্গ মর্ত পাতালে সব জায়গায় নিমন্ত্রণ করেছে, ওই দশরথের ছেলে রাম রাজা হবে সবাইকে তো নিমন্ত্রণ করেছে, কেন তোমাকে নিমন্ত্রণ করেনি? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে তাহলে আমার নিমন্ত্রণ করলো না কেন, আমাকে নিমন্ত্রণ করলো না কেন? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। এখন কি করা যায়? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, যা হবে হবে, আমি একবার অভিষেক সবাই যাব, তবে এভাবে যাব না, এভাবে গেলে সবাই ধরে ফেলবে। তো কি করা যায় এখন? ওই যে বিনা যন্ত্র আর উলুন, এই দুটো জিনিস আমার একমাত্র চিহ্ন। এখন করেছে কি, বিনাটাকে ভালো করে নিয়েছে, অবিনা অবিনা বাজিস না রে, অবিনা বাজিস না রে, বিনা 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 বাজিস না রে, বিনে বাজিস রে, বাজলে বিনা পারব ধরা, বিনা বাজিস না রে, বিনা বাজিস না রে, বিনা বাজিস না রে।
পুণ্যে করেছে কি ওই গায়ের যে উড়ুনি ছিল ও বাবা ওই গায়ের যে উড়ুনি ছিল উড়ুনিটা নিয়ে ভালো করে বিনাটাকে জড়িয়েছে কেন বলুন তো ওই নারদের বিনার যে তার আছে মা ও একবার যদি ঢিলা পায় টং টং করে বাজা শুরু করে দেবে তাই দেবর্ষি নারদ করেছে কি গায়ের উড়ুনি খুলে ওই বিনা যন্ত্রটা ভালো করে জড়িয়ে আর করেছে কি আস্তে বিনা যন্ত্রটা নিয়ে রাস্তার পাশে রেখে আর রাস্তার পাশে রেখে দিয়ে একেবারে দেবর্ষি নারদ চলেছে কোথায় রাম রাজা হবে দেখতে যাচ্ছে কি ব্যাপার আমার সবার তো নিমন্ত্রণ হলো আমার কেন হলো না এর মূলে কে দেবর্ষি নারদ করেছে কি গো মা ওই বিনা যন্ত্রটা রাস্তার পাশে রেখে দিয়ে এবার সোজা চলেছে অযোধ্যায় রামচন্দ্রের রাজসভার এবারে গিয়ে দেখছে মা বিশাল বড় প্যান্ডেল একটাই মাত্র দরজা করা আছে দেবর্ষি নারদ সেই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও বাবা প্রচুর মানুষ স্বর্গ মর্ত পাতাল হতে এসে ভিড় করছে দেবর্ষি নারদ ওই প্রচুর মানুষ দেখতে দেখতে হঠাৎ সভার দিকে লক্ষ্য করে গেছে দেখছে সেই সাত ফুট সিংহাসনে সেই অহংকারী বিশ্বামিত্র ঋষি বসে আছে আর পাঁচ ফুট সিংহাসনে বসে আছে কুলগুরু বশিষ্ঠ দেব তিন ফুট সিংহাসনে বশে আছে অনাদিরাজি শ্রীরামচন্দ্র ওই যে সাত ফুট সিংহাসনে যে ভদ্রলোক বসে আছে না ওকে দেখার মাত্র দেবর্ষি নারদের যেন কেমন একটা হয়ে গেল ও আমি এতক্ষণে বুঝতে পেরেছি আমার কেন নিমন্ত্রণ হয়নি এবার বুঝতে পেরেছি এই বিশ্বামিত্র মনে হয় নিমন্ত্রণ দিতে বারণ করেছে আর যত লোক আসছে তো দেখছি সবাই বিশ্বামিত্রকে আগে প্রণাম করছে তারপর কুলগুরু বশিষ্ঠ দেবকে তারপর আমার প্রভু রামচন্দ্রকে প্রণাম করছে না 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 এটা হতে পারে না আমা ওই যে সভার মধ্যে ভগবানকে অপমান করছে ভক্ত দেখে আর চুপ করে থাকতে পারলো না বিশ্বামিত্র আমার এত বড় স্পর্ধা তুমি এই ভরা রাজসভার মধ্যে তুমি আমার ভগবানকে অপমান করছো শোনো আমি যদি ভক্তের ভগবানের ভক্ত যদি হয়ে থাকি ওই সাত ফুট সিংহাসন থেকে তোমাকে আমি মাটিতে নামাবো দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছে আর দেখছে লোক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আর উত্তরপ্রদেশের একজন রাজা ছিল জানেন যার নাম হলো সামন্তরাজ সামন্তরাজ দেরি হয়ে গিয়েছে বাবা দশটার সময় অভিষেক হওয়ার কথা আর তখন বাজে তোমার সাড়ে নটা সামন্ত মনে মনে চিন্তা করছে হায় রে রাম রাজা হবে আমার বোধ হয় আর দেখা হবে ওই রৌদ্রে দৌড়ে দৌড়ে এই দৌড়ে দৌড়ে এসে মা এখন করেছে কি যখনই ওই অভিষেক সবার মধ্যে প্রবেশ করেছে আপনারা নিশ্চয়ই জানেন বাবা একটু রৌদ্রে থেকে যদি ঘরের মধ্যে ঢোকেন দেখবেন সব অন্ধকার তাই না বাবা এবার যখন রৌদ্র থেকে দৌড় ঝাঁপ করে এসেছে এসে যখনই ওই প্যান্ডেলের মধ্যে সভার মধ্যে প্রবেশ করেছে দেখছে চারিদিকে তাহলে বসবো কোথায় অনেকক্ষণ পরে যখন চোখটা ঠিক হয়ে গেছে এইবার সামান্ত উঁকি ঝুঁকি মারছে কোন দিকে বসার জায়গা আছে আর যখন উঁকি ঝুঁকি দিচ্ছে এদিকে পিছনে দেবর্ষি নারদ দাঁড়িয়ে ছিল দেবর্ষি নারদ তখনও বলছে বলে এ সামন্ত 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 আমা সেবাটা রৌদ্র থেকে ছুটে এসেছে আর দেবর্ষি নারদ একবার সামন্ত বলে ডাকে আরে বলুন না আমি যদি আপনাকে ডাকি ডেকে যদি আপনার দিকে তাকিয়ে থাকি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি ডাকছি এবার আমি আপনাকে ডেকে আর যদি পিছন ফিরে তাকিয়ে থাকি আপনি কি করে বুঝবেন সামন্ত যে কবার যাবো বলে এ সামন্ত এ সামন্ত কে আবার এ সামন্ত বলে বল দেখি ও আপনি ডাকছেন বলে না না আপনি ডাকছেন না না আর সামন্ত পিছন ফিরে দাঁড়িয়ে আছে আবার সামন্ত যাবে যখনই বলেছে এই সামন্ত সামন্ত পিছন ফিরে বলছে এই লোকটা পিছন ফিরে আছে হ্যাঁ
এবারে গিয়ে দেখছে দেবর্ষি নারায়ণ। ও দেবর্ষি, তুমি এতক্ষণ আমাকে চুপ 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 বলে কেন? বলে এই অভিষেকে যত মানুষ এসে হাজির হয়েছে না, সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাকে নিমন্ত্রণ করে। তুই আমার নাম জোরে জোরে বলিস না, তাহলে যদি একবার ধরতে পারে আমি অপমানিত হয়ে যাই। বিনা নিমন্ত্রণে আসা মানে তো অপমান হবে। শোন সামন্ত, শোন সামন্ত। বলে কি শুনব? বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমার কথাটা শোন না। সামন্ত দাঁড়িয়ে আছে, সামন্ত দাঁড়িয়ে আছে, আর দেবর্ষি নারদ বলছে এই সামন্ত শুধু দৃশ্যগুলো দেখ। বলে কি দৃশ্য? যত মানুষ স্বর্গমর্ত পাতাল থেকে আসছে না, সবাই আমার ভগবানকে অপমান করছে। সামন্ত বলে কিরকম কিরকম? বলে দেখছিস না, সবাই আসছে, এসে অহংকার বিশ্বামিত্র ঋষিকে সবাই আগে প্রণাম করছে, তারপর আমার কুলগুরু বৈশিষ্ট্য দেবকে প্রণাম করছে, তারপর শেষে আমার অনাদিরাজি শ্রীরামচন্দ্রকে প্রণাম করছে। সামন্ত তুই বল, কোনো ভক্তের সম্মুখে যদি ভগবান অপমানিত হয়, ভক্ত কি চুপ করে থাকতে পারে? সামন্ত তখনই নারদের কথায় সায় দেওয়ার জন্য বলে উঠল, না 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 না, এ কোনোদিন সহ্য করা যায় না। ভক্তের সম্মুখে ভগবান অপমান হলে ভক্ত যদি না কোনো কিছু একটা করে। সামন্ত, এই সামন্ত, আরে কি হয়েছে বলবে? বলছি একটা কথা রাখবি। বলে কি কথা? বলে সামন্ত, ধরো এই অভিষেক সভায় যত মানুষ এসে হাজির হয়েছে, সবাই তো বিশ্বামিত্রের আগে প্রণাম করেছে। বলে তুই একবার আমার রামচন্দ্রকে আগে প্রণাম কর না ভাই। সবাই তো বিশ্বামিত্রকে প্রণাম করেছে আগে, আর তুই একবার শুধু আমার প্রভু রামকে আগে প্রণাম করবি, তারপর কুলগুরু বশিষ্ঠদেবকে প্রণাম করবি, আর সবার শেষে ওই বিশ্বামিত্র ঋষিকে প্রণাম করবি। সামন্ত বলে, এই যে নিমন্ত্রণ দেওয়ার সময় একেবারে বলে কয়ে দিয়েছে, যদি উল্টো পাল্টা হয় একেবারে শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ মানে আমি দেবর্ষি নারদ। এই দেবর্ষি নারদ তোর সঙ্গে যতক্ষণ থাকবে তোর শিরোচ্ছেদ হবে বললেই হবে, আমি তো আছি। সামন্ত, এই সামন্ত বল, তুই আমার কথাটা রাখবি? আরে এত হাজার হাজার লোক এসেছে, সবাই তো বিশ্বামিত্রের আগে প্রণাম করেছে, তুই না একা না শেষে প্রণাম করবি, এতে কি এত অসুবিধা হবে? সামন্তকে এত মগজ ধলাই করেছে না বাবা, সামন্ত এখন বলে ফেলেছে ঠিক আছে, সবাই তো আগে করেছে, আমি না একবার ফেল করব কি আছে? তা যদি আমার শিরোচ্ছেদ হয়? বলে শিরোচ্ছেদ যদি হয় আমি দেবর্ষি নারদ আছি, আমি নারদ তোর সঙ্গে আছি। ওরে ভয় করিস না, 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 আমি নারদ তোর সঙ্গে আছি, ভয় করিস না, ভয় করিস না, আমি নারদ তোর সঙ্গে আছি, ভয় করিস না, ভয় করিস না, আমি নারদ তোর সঙ্গে আছি, ভয় করিস না, ভয় করিস, আমি নারদ তোর সঙ্গে আছি, ভয় করিস না, ভয় করিস না। আমি দেবর্ষি নারদ, আমি তো তোর সঙ্গে আছি। সামন্ত বলে সত্যি সত্যি তুমি থাকবে তো? বলে থাকবো মানে আমি তোর কাজে লাগাচ্ছি, আর আমি থাকবো না বললে হবে? যা সামন্ত যা, আমার ভাই যা, ভাই যা, ভালো করে বাবা বুঝিয়ে পারিয়ে সামন্তকে ছেড়ে দিয়েছি। এবারে যে অভিষেক সভা হচ্ছে, একদিকে পুরুষ লোকের বসার জায়গা, একদিকে মহিলাদের বসার জায়গা, আর মাঝখান দিয়ে বাবা একেবারে যাওয়া আসার রাস্তা। এবার সামন্ত করেছে কি, যাচ্ছে কোথায় বলেন তো? ওই যে রাজসভার উপরে তিনটে সিংহাসন আছে, একটাইতে বসে আছে বিশ্বামিত্র, একটাই বসে আছে কুলগুরু বৈশিষ্ট্যদেব, আর একটা বসে আছে আমার অনাদিরাজি শ্রীরামচন্দ্র। সামন্ত যাচ্ছেন কেমন ভাবে, একবার এদিকে আর একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, যখন এদিক ওদিক করছে দেবর্ষি নারদ বলে এ বেটার ভাব ভালো কি গো বাবা, যে ঘোড়া নিশানায় যাবে দেখবেন একেবারে তীর বেগে বেরিয়ে যায়, আর যদি এদিক সেদিক করে ও ঘোড়া ছাটকা কাট। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, যাবে যাবে সোজা যাবে, একবার এদিকে একবার ওদিকে, এ সামন্ত, ওরে এই সামন্ত, এ সামন্ত, এই সামন্ত, এই সামন্ত, এ সামন্ত, এ সামন্ত। সামন্ত যেতে যেতে বলে ওরে উল্টো পাল্টা করিস না রে, উল্টো পাল্টা করিস না রে, উল্টো পাল্টা করিস না রে, উল্টো পাল্টা করিস না রে।
মন্ত বলে না না উল্টো পাল্টা হবে না তা উল্টো পাল্টা হবে না তুই একবার এদিকে আসবি বলে আমি যাচ্ছি ঠিক যাচ্ছি ও বাবা যখন এদিকে যাচ্ছে বিশ্বামিত্র ষট্পুর সিংহাসনে বসে আছে ও বেটা মনে মনে চিন্তা করছে না 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 ও ঠিক সোজা আসছে আমার পায়ে প্রণাম করে আর যখন হেলে ওদিকে রামের দিকে চলে যাচ্ছে বিশ্বামিত্র বলে এর মনে ভাববোধ ভালো ভালো এর গতিবেগ ভালো নয় ওদিকে যাচ্ছে আবার যখন এদিকে যায় বিশ্বামিত্র বলে না 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 ঠিক আছে ঠিক আছে ও ঠিক আসছে ও মনে হয় আমার প্রণাম করবে এই করতে করতে সামন্ত যখন একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিক করতে করতে রামের চরণে আছাড় যখনই রামের চরণে আছাড়কে পড়েছে বিশ্বামিত্র ষট্পুর সিংহাসনে বসেছিল কত আশা আকাঙ্ক্ষিত নিয়ে যে সামন্ত এসে আমার চরণে প্রণাম করবে আমার চরণে প্রণাম করলো না রামের চরণে প্রণাম করলো ওই ষট্পুর সিংহাসন যখন এই রাম করে চিৎকার করছে রামচন্দ্র অন্তর্যামী ভগবান এমন অবস্থা শুরু করে দিয়েছে যেন কিচ্ছু জানে না ও গুরুদেব গুরুদেব কি হয়েছে আপনি আপনি কি সিংহাসনে বসে ঘুমাচ্ছিলেন বলে আমার সঙ্গে মশকরা করার জায়গা খুঁজে পেলে না হ্যাঁ আমি সিংহাসনে বসে ঘুমাচ্ছিলাম এদিকে কি হয়েছে দেখলে না বলে কি হয়েছে গুরুদেব কলজোরে গুরুদেবকে জিজ্ঞাসা করছে গুরুদেব বলছে শোনো রাম এই ভরা অভিষেক সভায় স্বর্গ মর্ত পাতাল হতে যত নর নারী সবাই এসে হাজির হয়েছে সবাই আমার চরণে আগে প্রণাম করলো আর এই সামান্য একটা উত্তরপ্রদেশের রাজা তার এত বড় স্পর্ধা সে কিনা এই ভরা রাজসভার মধ্যে আমাকে অপমান করলো আমি এই অভিষেক সভায় থাকবো না গুরুদেব গুরুদেব আমি যখন অযোধ্যার প্রথম রাজা হব বলেছিলাম আমার মেজ মা কইকেই বাদী হয়েছিল আমি আর রাজা হতে পারি গুরুদেব দ্বিতীয়বারে যদি আপনি এই রাজসভা পরিত্যাগ করে চলে যান তাহলে আমি তো অযোধ্যার রাজা হতে পারবো না গুরুদেব ও গুরুদেব 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 আপনি যাবেন শোনো আমি এই অভিষেক সভায় থাকতে পারি শুধু একটাই মাত্র শর্ত কি শর্ত গুরুদেব আপনি যা আপনি যা বলবেন আমি আমি সব কথা শুনব শোনো না কাল সূর্য উদয় হওয়ার পূর্বে যদি সামন্তের মস্তক ছেদন করে ওর রক্ত নিয়ে যদি আমার চরণ ধৌত করতে পারো আমি এই অভিষেক সভায় থাকবো নইলে আমি থাকবো না থাকবো না থাকবো না কি বললে গুরুদেব আমি এখন অযোধ্যার রাজা হতে পারলাম না আর আসার সাথে সাথে যদি আমি প্রজাদের যদি আমি এইভাবে শিরচ্ছেদ করি আমার তাহলে কেউ রাজা বলে মানবে না গুরুদেব আপনি অন্য কোনো বর চেয়ে নিন আপনি অন্য কিছু বলুন আমি আপনার আদেশ পালন করতে রাজি আছি গুরুদেব আর বিশ্বামিত্র ঋষি মনে মনে চিন্তা করছে আমার অন্য কোনো জিনিসের প্রয়োজন নেই সামন্তর এতবার এই সামন্তের রক্ত আমার চান বিশ্বামিত্র ঋষি যখন না ছড় বান্দা কোন কথা আর শুনছে না রামচন্দ্র বলে উঠল এ লক্ষ সামন্তকে নিয়ে কারাগারে বন্দী করে দাও যখনই বলেছে সামন্তকে কারাগারে নিয়ে বন্দী করে দাও ও মা সামন্ত এবার মনে মনে চিন্তা করছে যা হয় হোক একটা ছুট লাগাই বলে যখন ছুট মারবে পিছন ফিরে তাকিয়ে দেখে সে দেবর্ষি নারদ আর সেখানে দেবর্ষি নারদ চলে গিয়েছে আর পিছন থেকে এসে লক্ষণ সামন্তকে জড়িয়ে ধরে তুমি পালাচ্ছ কোথায় পালাবে কাল সূর্য উদয় হওয়ার পূর্বে তোমার শিরচ্ছেদ হবে যখনই শিরচ্ছেদের কথা বলেছে সামন্ত আমার ঠকঠক করে কাঁপছে আর মনে মনে চিন্তা করছে যে দেবর্ষির কথা শুনি আমি এই রামচন্দ্রের চরণে প্রণাম করলাম সে দেবর্ষিকে তো আর দেখতে পাচ্ছি সত্যি সত্যি কি আমার মৃত্যু হবে আমার শিরচ্ছেদ হবে হায় রে ভগবান এই ভগবানের চরণে প্রণাম করার অপরাধে যদি কোনো ভক্তের মৃত্যু হয় তাহলে এই জগতে আর কোনো ভক্ত ভগবানের চরণে প্রণাম করবে না সামন্তকে ধরে নিয়ে লক্ষণ আমার করেছে কি কারাগারের মধ্যে বন্দি করে রেখে দিতে গিয়েছে যখন কারাগারে বন্দি করে রাখতে গেল কারাগারের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বাবা
কি গো বাবা ঘরের ভিতরে যদি কারোর বন্দি করে রাখি কি করতে হবে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘরের দরজা লাগিয়ে দিতে হবে তাই না এবারে যখন ভিতরে ঢুকিয়ে দিয়েছে দিয়ে কারাগারের দরজা ধরে টানছে আর আসছে কেন বলুন তো 14 বছর তো ভালো করে রাজত্ব চলেনি আসামি ধরা পড়েনি কারাগারের মধ্যে ঢকাই নি আর লক আপ টানি গেটে জং এসে গেছে মরিচা পড়ে গেছে যখন দরজা কিছুতে লাগছে না যখন দরজা লাগছে না লক্ষণ বলে এ তো এক রাত্রের ব্যাপার এমন কিছু ব্যাপার নয় ও বেটা ভেতরে থাক আমি দরজা সোজা একটা ভালো করে বিছানা করি পরে এখানে সারা রাত শুয়ে থাক ওই কারাগারে দরজা সোজা ভালো করে বিছানা করেছে লক্ষণ বিছানা করে সবে একটু তন্ত্রমতো এসেছে আর এই সময় দেবর্ষী নারদ আসছে দেবর্ষী নারদ আসছে আর বলছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাব জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাব জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাব জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাব জয় সীতারাম জয় সীতারাম প্রভু জয় সীতারাম পতি তপাব জয় সীতারাম জয় সীতারাম প্রভু জয় সীতারাম পতি তপাব জয় সীতারাম জয় সীতারাম প্রভু জয় সীতারাম পতি তপাব জয় সীতারাম জয় সীতারাম প্রভু জয় সীতারাম পতি তপাব জয় সীতারাম জয় জয় রঘুপতি সবাই মিলে একটু গাইতে হবে মা এতক্ষণ আপনাদের কোনো কিছু বলি এই যে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম এই গানটা কে লিখেছিলেন মা আপনারা জানেন এই গানটা যিনি লিখেছিলেন সেই ব্যক্তিকে আপনারা আমরা সবাই দেখেছি এমনকি ওই যে ছোট বাচ্চাটা বসে আছে না ওই বাচ্চাটাও দেখেছে এই গানটা যিনি লিখেছেন অনেকে মনে মনে চিন্তা করছে বাবা মধুমঙ্গল এ গানটা তো এদিনে গাল লেখা নয় যে লিখেছে এই বাচ্চাটা কি করে তার দেখবে দেখবে কিভাবে দেখবে জানেন ওই যে টাকার মধ্যে একটা নেড়া মতো লোক আছে না যাকে আমরা বলি জাতির জনক মহাত্মা গান্ধী এই মহাত্মা গান্ধী এই গানটা লিখেছিলেন মহাত্মা গান্ধী লিখেছিলেন কি ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব পশুমতি দে ভগবান ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব পশুমতি দে ভগবান ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব পশুমতি দে ভগবান আর ঈশ্বর আল্লাহ তেরে নাম সব পশুমতি দে ভগবান জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাব জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাব জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাব জয় সীতারাম জয় জয় রঘুপতি পতি তপাব জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাব জয় সীতারাম রামচন্দ্র কি রামচন্দ্র কি রামচন্দ্র কি রঘুহরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম হরে কৃষ্ণ নাম জপ অবিরাম এই হল জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম হরে কৃষ্ণ নাম জপ অবিরাম জীবনের সাধনা ও জীবনের সাধনা নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না হরে কৃষ্ণ নাম জপ অবিরাম হরে কৃষ্ণ
লক্ষণ 14 বছর ঘুমায়নি তাই না মা 14 বছর ঘুমায়নি নারীর মুখ দর্শন করেনি সেই লক্ষণ এসে কারাগারের দরজায় বিছানা করে যখন ঘুমাচ্ছে আর লক্ষণের কানের কাছে দেবর্ষী এসে বলছে জয় শ্রী রাম এবার বলুন তো বাবা আপনি যদি ঘুমান আর আপনার কানের কাছে সে ঠাকুরের নাম হোক আর যার নাম হোক জোরে চিৎকার করে বলা যায় আপনি রেগে যাবেন না লক্ষণ তো একেবারে উড়ে দেখছে কেউ নয় দেবর্ষী ও দেবর্ষী বলে কি বলে তুমি এই ভজন গাইছো এই এত চিৎকার করে করে বলে বলবেন না আমার চিৎকার করে গিয়ে গিয়ে আমার শেডিং হয়ে গেছে বলে শেডিং হ্যাঁ শেডিং তা লক্ষণ ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করব কি কথা হঠাৎ এই কারাগারের দরে যায় বিছানা করে শুয়ে থাকার কারণ কি বলে বলবেন না এই একটা বদমাইশকে ধরে ওই কারাগারের মধ্যে রেখেছি না ও যদি পালিয়ে চলে যায় তার জন্য ওই বিছানা করে আমি এখানে ঘুমাচ্ছি যাতে না পালাতে পারে লক্ষণ মনে মনে যখন এই কথা বলেছে দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করছে বদমাইশটা কে তো সে তো আমি জানি বলছে বদমাইশ আছে ও তা লক্ষণ ঠাকুর যদি কিছু না মনে করেন একটা কথা বলো বলে কি কথা আরে বাবা তুমি এতদিন তো অরণ্যে ছিলে বনে ছিলে তুমি রাজার ছেলে এই কারাগারের দরজায় এইভাবে ঘুমানোটা কি শোভা পায় বল তা বলে কি করবো আমি তো নিরুপায় বলে নিরুপায় মানে আমি সারা রাত এখানে পাহারা দেবো আর আপনি গিয়ে ঘরে ভালো করে ঘুমাও বলে সত্যি সত্যি বলে হ্যাঁ আমি সারা রাত এখানে বসে বসে ভজন গাইব আর তোমার ওই বেয়াদবটাকে আমি ভালো করে দেখবো যাও তুমি গিয়ে বাড়িতে গিয়ে ঘুমাও এই বলে লক্ষণকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে ঘরে পাঠিয়ে দিয়েছে লক্ষণ গিয়ে ঘুমাচ্ছে আর দেবর্ষী নারদ আমারে বসে বসে ভজন গাইছে কেন বলুন তো যদি এই কণ্ঠস্বরটা সামান্ত চিনতে পারে আমার কাছে যদি একবার আসে একবার সাইট করিয়ে দেবে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম এ কার কণ্ঠস্বর এ তো দেবর্ষীর কণ্ঠস্বর ওমা এই দেবর্ষীর কণ্ঠস্বর শুনতে পেয়ে সামন্ত পড়েছে কি আস্তে আস্তে আসছে মরতে তো হবে মরবো যখন দেবর্ষীকে নিয়ে আমি মরবো দেবর্ষীকে নিয়ে মরবো আমি এই বলে করেছে কি দেবর্ষী ভজন গাইছে আর পিছন থেকে সামান্ত জড়িয়ে ধরে যখনই জড়িয়ে ধরলো বলে এই এই আমি যখন মরবো আমি তোমার ছাড়বো না বলে ছাড়তে হবে না বাবা আমি তোকে নিয়ে যাব বলে এখানে এসেছি হে সমবেত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মা পরবর্তী সম্প্রদায় এসে গেছে বাবা এখানে আমি আমার পালার মাধুরী শেষ করে দিলাম এইখানে রহিল আমার লীলার মাধুরী 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 আমার চাঁদ বদনে প্রেমানন্দে বল হরি হরি আমার চাঁদ বদনে প্রেমানন্দে বল হরি হরি আমার চাঁদ বদনে